যেটা আপনারা সহজেই বাড়িতে করতে পারবেন, হাতের কাছে সব ইনগ্রিডিয়েন্টসগুলো পাবেন, নাম হচ্ছে কাবুল রোল। এটা করার জন্য যা যা উপকরণ লাগবে আমি তা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আলু টুকরো টুকরো করে কাটা আছে, দুটো ডিম নিয়েছি, আর চিকেন কিমা, এটা আমি ভিনিগার এবং নুন দিয়ে এক ঘন্টা আগে ম্যারিনেট করে রেখেছি, আর বাদাম ভেজে গুঁড়ো করা, নুন চিনি সস, পেঁয়াজ হলুদ, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, গরম মশলা গুঁড়ো, আদা রসুন, কাঁচা লঙ্কা বাটা। এবার আমাদের গ্যাসটা আগে ধরাতে হবে। গ্যাসটা ধরিয়ে দিলাম, হ্যাঁ, কড়াইটা একটু গরম হোক, হতে হতে আমি সামান্য তেল দিলাম, রিফাইন তেল দিয়েই করছি, সামান্য তেল দিলাম। এবার এটা গরম হলে আমি পেঁয়াজ ভাজার জন্য পেঁয়াজটা দেব, পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এসেছে, এবারে আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে একটু নুন দিয়ে চাপা দিয়ে দেবো আলুটা নরম হওয়ার জন্য। একটু নুন দিয়ে জল দিয়ে চাপা দিয়ে দেবো, একটু জল দিয়ে দিচ্ছি, নাহলে লেগে ধরবে। একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণ, এবার ঢাকনাটা সরিয়ে দেখি কি অবস্থা। হ্যাঁ, আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার এক এক করে একটু কমিয়ে দিলাম আটটা, কমিয়ে দিয়ে প্রথমে রসুন বাটাটা পুরোটা একটুখানি রেখে দিলাম, দিয়ে হাফ চা চামচ রসুন বাটা, হলুদ গুঁড়ো সবই হাফ চা চামচের মতনই, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলাটা একটু রেখে দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে তার মধ্যে একটু কাঁচা লঙ্কা বাটাও দিতে হবে একটু ঝাল হওয়ার জন্য, সেটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেখে নেবেন। কাঁচা লঙ্কা বাটা, একটু চিনি, আরেকটু নুন দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। এবার এটা আরেকটু জল দিয়ে এটাকে কষিয়ে মাংসটা দিয়ে দেব। মাংসটা হতে একটু সময় নেবে, এটা এই যে কষানো হচ্ছে, এর মধ্যে এখন মাংসটা দিয়ে দিই। এখানে আমার 100 গ্রামের মতন চিকেন কিমা করা আছে, এটা আগেই বলেছি আপনাদের যে ম্যারিনেশন করে রেখেছি নুন আর ভিনিগার দিয়ে, তাহলে একটু মাংসটা নরম হয়ে যায়। এইবার এটাকে এর সঙ্গে রান্না করতে হবে, মিশিয়ে দিলাম, মিশিয়ে কষিয়ে নিচ্ছি। আর যে বাদামের গুঁড়োটা করেছি সেটা আপনি নামানোর আগে গরম মশলা বাদামের গুঁড়ো দেব। এবারে এটা একটুখানি জল দিয়ে একটু সিদ্ধ হতে দিতে হবে, নাহলে মোলায়েম হবে না জিনিসটা। এবার এটা একটু ঢেকে দিই, ঢেকে আমরা 5 মিনিট অপেক্ষা করি। এবার একটু আদা বাটা নামানোর আগে আদা বাটা দিয়ে আবার একটু নাড়াবো, আদা বাটা দেবো
চাট মশলা তো দিয়েছি, আর একটু দিয়ে দিই সামান্য পরিমাণ, স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন। আর গরম মশলাটা, গরম মশলাটা দিয়ে দিয়েছি। এই চাট মশলাটা রাখলাম, ব্যাটারটা দিয়ে তৈরি করব, তখন একটু চাট মশলা দিয়ে দেবো। আমার মোটামুটি এটা রেডি। এইবার এটা একটুখানি সস দেব, সস দিয়ে এটা একটু টক মিষ্টি টক মিষ্টি স্বাদ হবে। একটু সস, সামান্য সস, আপনারা বেশিও দিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। দিয়ে আমার এটা নামিয়ে নেব। এবার যে দুটো ডিম নিয়েছিলাম সেই দুটো ডিম একটা কাচের বাসনে একটু নুন দিলাম, দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। খুব ভালো করে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিলাম। ডিমটা ফাটানো হয়ে গেছে, এইবার আমরা ব্যাটারটা তৈরি করব। এই ব্যাটারের মধ্যে ময়দা আর কর্নফ্লাওয়ার দিয়েছি, এর মধ্যে একটু স্বাদ মতন নুন দেব। এই যে রসুন বাটাটা রেখেছিলাম, রসুন বাটাটা, একটু লঙ্কা বাটা, আর যে চাট মশলাটা রেখেছিলাম এই চাট মশলাটা দিয়ে জল দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করব। পাতলা ব্যাটার না হলে গায়ের মধ্যে বেশি মোটা হয়ে গেলে তা ভাজা যাবে না। হ্যাঁ, এই যে এইরকম ব্যাটারটা আপনারা তৈরি করবেন, খুব পাতলাও না খুব ঘনও না। এইবার আমরা আবার ডিমটা নিয়ে ডিমের ছোটো ছোটো অমলেট তৈরি করতে হবে। এবারে গ্যাসটা জ্বেলে একটা অন্য ফ্রাইং প্যানে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নেব। সামান্য তেল দিলাম, দিয়ে একটু ব্রাশ করে নিলাম। এটা একটু গরম হতে দিতে হবে, একটু গরম হোক। হ্যাঁ, গরম হয়ে গেছে। এইবার আমি এই যে এটা ডিমের অমলেট তৈরি করার জন্য তৈরি করেছি, অল্প একটু দিয়ে দেব। দিয়ে ছোট্ট করে অমলেটের মতন তৈরি করব। খুব একটা কড়া হবে না, একটু হালকা হালকা অমলেটের মতন তৈরি করে নিতে হবে। আর একটু হোক, এটা এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে, নামিয়ে ফেলছি। হ্যাঁ, এরমভাবে আমি কয়েকটা অমলেট বানিয়ে দেব। আমি দুটো ডিম নিয়েছিলাম, তো এই দেখুন এরকম পাতলা পাতলা করে দুটো ডিমে পাঁচটা হয়েছে, যে এক দুই লেগে গেছে, তিন চার পাঁচ। এই যে চিকেনের পুরটা করেছিলাম এর উপরে এই যে বাদাম কুচিটা দেব, ঠান্ডা হয়ে গেছে তো এখন বাদাম কুচিটা দিয়ে এটা আমরা এই ভেতরে কীভাবে রোল করে করব সেটা আপনাদের দেখাচ্ছি। এই যে অমলেটটা তৈরি করেছিলাম এর মধ্যে এই পুরটা দিচ্ছি, দেখুন আপনাদের যতটুকু দেওয়া মনে হবে ততটুকু দেবেন, আপনাদের পছন্দ মতন অল্প বেশি। এবার এটাকে এরকমভাবে রোল করব, করে এই দুদিকটা আগে মুড়িয়ে দেব, নাহলে তো বেরিয়ে যাবে। এই দুদিকটা মুড়িয়ে এরকম করে রেখে দেব, এরকমভাবে পাঁচটাই আমাকে। এবার কীভাবে ভরছি দেখুন, এইভাবে দিয়েছি, দিয়ে আপনারা এইভাবে মুড়বেন, মুড়ে আগে দুপাশটাকে মুড়বেন, নাহলে বেরিয়ে যাবে। এই দুপাশটা মুড়লে এই
এই করে তারপরে ব্যাটারে ডুবিয়ে ভাজতে হবে। এই এভাবে পাঁচটা করে নেব। এটা ভাজার জন্য তেলটা আমি বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এইবার যেগুলো তৈরি করেছি সেগুলো এই ব্যাটারে চুবিয়ে এর মধ্যে দিয়ে দেব আস্তে আস্তে। তিনটে দিলাম, তিনটে ভাজা হয়ে গেছে। এই ভাজাটা আমরা এখন টিস্যু পেপারের উপরে তুলে রাখছি। এক্সট্রা তেলটা তাহলে সোপ করে নেবে টিস্যু পেপারে। আপনারাও এরমভাবে ভেজে টিস্যু পেপারের উপরে তুললে এক্সট্রা তেলটা থাকবে না। এইভাবে আমি পাঁচটা ভেজে রাখছি। এই যে ভাজার পরে আমি সাজিয়ে দিলাম। এবারে আমার রেডি কাবুল রোল করা। হ্যাঁ, এইবার ডেকোরেশনটা আপনাদের ইচ্ছে মতন আপনারা সাজিয়ে নিতে পারেন, নিয়ে অতিথিদের দিতে পারেন বা বাড়ির লোকদের দিতে পারেন। হ্যাঁ, আমার রেসিপিটা এবং আমি আমার পছন্দের মতন কাবুল রোল তৈরি করে আপনাদের দেখালাম। এবার আপনাদের আপনারাও করবেন এবং আপনাদের পছন্দ মতন সাজিয়ে পরিবেশন করবেন। এটা যদি ভালো লাগে তবে আপনারা এটাকে কমেন্টস, তারপরে শেয়ার করবেন এবং লাইক করবেন, লাইক করবেন এবং আমার এটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, ধন্যবাদ।